بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্বে রয়েছি। আজকে আমরা এই যে কিতাব রয়েছে, যে বই রয়েছে আমার কাছে, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাত, যে বইটি লিখেছেন ডক্টর মুজাফফর বিন মুহসিন, আমরা গতকালকে বলেছিলাম এই বইয়ে এমন সব হাস্যকর ভুল করা হয়েছে যেগুলো গুনলে অনেক হয়ে যাবে এবং সেগুলো নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করব। আমরা এই বইয়ের জালিয়াতি এবং খিয়ানত নিয়ে আলোচনা যাওয়ার আগে প্রিয় দর্শক বলেছিলাম আপনাদের সামনে উপস্থাপন করব যে এই বইয়ের লেখক যিনি আছেন মুজাফফর বিন মুহসিন, তিনি একটা উম্মার একটা বিশাল অংশের নামাজকে সংশোধন করতে এসে আসছেন, কিন্তু নির্মম সত্য এবং বাস্তবতা হলো উনি আরবি ভালো করেই জানেন না। এজন্য এই বইয়ের জায়গায় জায়গায় উনি আরবি শুদ্ধ করে অনুবাদই করতে পারেননি। আমরা একটি পর্বে গতকালকে দেখিয়েছি কিভাবে অজ্ঞতার কারণে হাদিসকে বিকৃতি করেছেন, আজকে আমরা দ্বিতীয় পর্বে যাচ্ছি। এই বইয়ের 222 নম্বর পৃষ্ঠায় শেখ মুজাফফর বিন মুহসিন তার মতের পক্ষে শেখ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহর একটা বক্তব্য নকল করেছেন, কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো শেখ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহর বক্তব্যেরও উনি সঠিক অনুবাদ করতে পারেননি। তার অজ্ঞতার কারণে আলবানী রহিমাহুল্লাহর বক্তব্যকে তিনি বিকৃত করে দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা প্রথমে তার এখান থেকে পড়ে নেই, তারপর আমরা সেটা নিয়ে পর্যালোচনায় যাচ্ছি ইনশাআল্লাহ। 222 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, এতপর তিনি অন্যের দাবি খণ্ডন করে বলেন, মানে আলবানী রহিমাহুল্লাহ অন্যের দাবি খণ্ডন করে বলেন, ওয়াহুয়া ওয়া ইন কানা মুরসালান ফাহুয়া হুজ্জাতুন ইনদা জামিউল উলামা আলা ইখতিলাফি মাযাহিবিহিম ফিল মুরসালি লিআন্নাহু সহীহুস সানাদ ইলাল মুরসালি ওয়াকাদ জাআ মাওসুলান মিন তুরুকিন কামা আশারনা ইলাইহি আরিফা ফাকানা হুজ্জাতান ইনদাল জামিউ। আমি প্রথমে মুজাফফর বিন মুহসিন সাহেবের অনুবাদ পড়ি। উনি লিখেছেন, তাউস যদিও মুরসাল রাভি, তবুও তিনি সকল মুহাদ্দিসের নিকট দলিলযোগ্য, কারণ তিনি মুসাল হলেও সনদের জন্য সহি। তাছাড়া এই হাদিস মারফু হিসাবে অনেক সূত্রে বর্ণিত হয়েছে, যেমনটি আমি এইমাত্র উল্লেখ করলাম, অতএব তা সকল মুহাদ্দিসের নিকট দলিলযোগ্য। আমি জানি না এ ধরনের শায়খরা এত স্বল্প পুঁজি নিয়ে কিভাবে লিখতে আসেন। দেখেন, ওয়াহুয়া ওয়া ইন কানা মুরসালান, এটার অনুবাদ তিনি করেছেন তাউস যদিও মুরসাল রাভি, অথচ আলবানী রহিমাল্লাহ ওয়া হুয়া, এই হুয়া মানে তাউস না, এই হুয়া মানে হাদিসটি। উনি হাদিসকে হুয়া হাদিস হুয়া দার আল হাদিস, হাদিসকে উনি বানিয়ে ফেলেছেন তাউস। বিশুদ্ধ অনুবাদ কি? ওয়াহুয়া ওয়া ইন কানা মুরসালান, হাদিসটি যদিও মুরসাল, ফাহুয়া হুজ্জাতুন ইনদা জামিউল উলামা আলা ইখতিলাফি মাযাহিবিহিম ফিল মুরসাল, মুরসাল গ্রহণযোগ্য কিনা এ বিষয়ে যদিও উলামা ইকরামের মাঝে ইখতিলাফ আছে, মতভিন্নতা আছে, তারপর এটা হুজ্জাত সবার কাছে। কেন? লিআন্নাহু, এই হাদিসটি কেন হুজ্জাত? লিআন্নাহু সহীহুস সানাদি ইলাল মুরসিলি। দেখেন, উনি জবরজের পেশ না দেওয়ার কারণে এই পেশটা লাগিয়েছেন। শব্দ হইল মুরসিল, মানে ইরসালকারী, যিনি মুরসাল বর্ণনা করেছেন মানে তাওস। ইনি এই মুরসিলকে লিখেছেন, মুরসিলকে লিখেছেন মুরসাল। হাদিসের বিশুদ্ধ অনুবাদ হলো, এই আলবানীর বিশুদ্ধ অনুবাদ হলো লিআন্নাহু, কেননা এটা সহীহুস সনদ, সনদ সহি ইলাল মুরসিলি, মুরসিল মুরসালকারী পর্যন্ত। ইলাল মুরসিল মানে যিনি ইরসাল করেছেন তাউস, তার পর্যন্ত সনদটি সহি। কিন্তু উনি দেখেন এটা অনুবাদ করেছেন কি, কারণ তিনি মুরসাল হলেও সনদের জন্য সহি। কেমন হাস্যকর অনুবাদ! লিআন্নাহু সহীহুস সনদ, কারণ হাদিসের সনদটি সহি ইলাল মুরসিল, কার পর্যন্ত? ইরসালকারী পর্যন্ত। মুরসিল ইসমে ফাইলের সিগা, মানে যিনি ইরসাল করেছেন তাউস, তাউস পর্যন্ত সনদের সনদটি সহি, এটা হলো বিশুদ্ধ অনুবাদ। তিনি করেছেন কারণ তিনি মুরসাল হলেও সনদের জন্য সহি। আচ্ছা, তাউস মুরসাল মানে কি? তাউস মুরসাল হলে মানে মুরসাল তো হাদিস হয়, বর্ণনাকালী মুরসাল হয়, এটা আপনি পেয়েছেন কোথায়? মুরসাল এটা তো রাবির হাদিসের বস্ফ, আর বর্ণাকারী ইনি মুরসিল হন, মুরসাল না। এজন্য উনি মুরসিলকে জবরজের পেশ না দেওয়ার কারণে লিখেছেন মুরসাল। এজন্য যে গুণটা হলো বর্ণাকারীর, এটাকে হাদিসের গুণ বানিয়ে এমন অনুবাদকে এমন লেজগুবর অবস্থা বানিয়ে ফেলেছেন। আমি বিনয়ের সাথে জানতে চাইব, শায়খ, পুরা উম্মার ইমামদের সংশোধন করার আগে তো অন্তত বিশুদ্ধ অনুবাদটা শেখা দরকার, কোনটা মুরসিল এবং কোনটা মুরসাল এই পার্থক্যটা করা দরকার,
অন্যথায় তো আপনি হাদিসকে বানিয়ে ফেলেছেন তাওস, আবার তাওসকে বানিয়ে ফেলেছেন হাদিস। ওহুয়া মানে উদ্দেশ্য হাদিস, সেখানে আপনি তাকে বানিয়ে ফেলেছেন তাওস। আবার ইলাল মুরসিল, এই মুরসিল দ্বারা উদ্দেশ্য তাওস, সেখানে আপনি তাওসের জায়গায় বানিয়ে ফেলেছেন হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন এমন মূর্খতা এবং অজ্ঞতা থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কিছুদিন নিবিষ্ট মনে একনিষ্ঠ চিত্তে পড়াশোনা করে বিশুদ্ধ আরবি শিখে, আরবি অনুবাদ শিখে তারপর উম্মার সংশোধনে আসার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।